সুপ্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আসিয়ান গ্রুপ নিবেদিত 19 বছরে বৈশাখী অনুষ্ঠানে। সাথে আমি রয়েছি ইসরাত জাহান জুই এবং আমার সঙ্গে রয়েছেন আমার খুবই পছন্দের এবং আমি জানি সেই সাথে আপনাদের খুবই পছন্দের একজন সঙ্গীত শিল্পী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিন্দুকণা। স্বাগত আপনাকে। ধন্যবাদ, খুবই সুন্দর লাগছে এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে এরকম একটি বিশেষ দিনে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। বৈশাখী তো পরিবারের মতো, তাই বৈশাখীর যখন কোনো বিশেষ দিন সামনে আসে তখন বিন্দুকণা দূরে থাকতে পারে না। আমরা যখন বিশেষ দিনে আমাদের প্রিয় শিল্পীকে পাশে পাই অনেক ভালো লাগে। ধন্যবাদ, ধন্যবাদ। কথা না বাড়িয়ে শুরুতে গানে চলে যেতে চাই, কোন গানটি শুনবো? ওই সবসময়ের মতোই বিন্দুকণার শাব্দুল করিমের গান দিয়ে স্টার্ট করে, যে কোনো গান রিলেটেড প্রোগ্রাম হোক বা লাইভ হোক বা যে কোনো অনুষ্ঠান হোক, তা আজকে তার ব্যতিক্রম না, শাব্দুল করিমের গান দিয়ে শুরু করছি। আর যারা এতক্ষণ এই যে সেটের সামনে সকাল থেকে এই সুন্দর দিনটা উদযাপন করছেন, সবার উদ্দেশ্যে বলবো যে বৈশাখী টেলিভিশনের সাথেই সবসময় থাকবেন। শুভ জন্মদিন বৈশাখী টেলিভিশনকে। আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা thank you.
অসাধারণ একটি গান শুনে আজকে আমাদের আয়োজনের শুরু হলো। এত মিষ্টি করে যে গান করতে পারে তার বন্ধু তাকে কোনোদিনই ছেড়ে যাবে না, খুঁজতেও হবে না। ধন্যবাদ ধন্যবাদ। পরবর্তী গানে চলে যেতে চাই, কোন গানটি শুনবো? ওকে, আমি ইদানিং এই গানটা গাওয়ার চেষ্টা করি। এটা খুবই জনপ্রিয় একটি গান, মুর্শিদ পরশমণি। যারা সেটের সামনে থাকবেন তাদের ভালো লাগবে আশা করি। মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলা হে কাঁচা সোনা, মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলা হে কাঁচা সোনা। খাইলে গোরার নামের সুধা, খাইলে গোরার নামের সুধা, খোদা তৃষ্ণা রইবে না লোহা, ওরে লোহা ওরে লোহা। মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলা হে কাঁচা সোনা, করিলাম মান কুলো মান লজ্জা সরম কিছুই নাই আমার, ওরে মুর্শিদ নামে গল করিলাম মান কুলো মান লজ্জা সরম কিছুই নাই আমার, মুর্শিদ মুর্শিদ thank you.
করে করলো সাধো চমৎকার একদম। আমরা জানি বিন্দুকণা মানে একদম ফোক গানটাকে অন্তর থেকে একদম কি বলবো অন্যভাবে সবার সামনে প্রেজেন্ট করা, সেই সাথে আমাদের মিউজিশিয়ানস ভাইরা অসাধারণ বাজিয়েছে, এক কথাই দুর্দান্ত। এরা ছাড়া তো আমার কোনো অস্তিত্ব নাই। আমি জানি আমি বেশি কথা বললে দর্শক আমার কথা শুনতে যাচ্ছে না, তোমার গানই শুনতে যাচ্ছে, আবারও গানে চলে যেতে চাই। থ্যাংক ইউ। আমি এখন যে গানটি গাইবো এটা খুবই জনপ্রিয় একটি গান আমার। এই গানটি ছিল হচ্ছে ফজলুরহমান বাবু ভাইয়ের, তারপরে আমার গাওয়ার সৌভাগ্য হয়েছে, তো আজকেও শেয়ার করছি, গানটি শুনে ফেলি। Oh,
আবারও গান শুনতে চাই, কোন গানটি শুনবো? একটু টাইম নেই? হ্যাঁ, অফকোর্স, কারণ ব্রেকের সময় তো সবাই একটু এদিক সেদিক চলে গিয়েছিল, তার একটু আসুক টেলিভিশনের সামনে। কি দেখছেন, আমি আপনাদের সাথে আছি। যে এত সুন্দর গান করছে, আমার মনে হয় না টিভি সেটের সামনে থেকে কেউ সরে যাচ্ছে, সবাই বসে আছে গান শোনার জন্য। না, ইটস ট্রু। এখন আমি ভাবছি যে আবার একটি শাহ আব্দুল করিমের গান করি, বিকজ অনেকদিন যাবৎ আমি কিন্তু দেশের বাইরে সামহাও আমার কাজের পারিবারিক কাজের জন্য গিয়েছিলাম, তো দ্যাটস ওয়াই আবার যেহেতু ফিরে এসেছি। আর আমি দেখেছি যখন আমি ছিলাম না তখন সবাই আমার সোশ্যাল মিডিয়ার যে পেজগুলো ওখানে লিখছিলেন যে শাহ আব্দুল করিমের গানকে খুব মিস করি, আপনার গলায় শুনতে চাই। তো যেহেতু ওনাদেরকে শোনানোর জন্য একটাই মাধ্যম টেলিভিশন, ইভেন এই সোশ্যাল পার্টগুলো হচ্ছে আমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, তো আমি চাচ্ছি যে আজকে যেহেতু ওই সুযোগটা আসছে ওনাদেরকে আমি একটু শাহ আব্দুল করিমের দুই একটা গান শোনাই, তারপরে হয়তো বা আমার গলায় যে গানগুলি পছন্দ করে সেই গানগুলি গাইব। তো এখন যে গানটি গাইব ওটা বসন্ত বাতাস, খুবই জনপ্রিয় একটি গান, আমি আবার গাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে, মধুর বাড়ির ফুলের গন্ধ, মধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈব, বসন্ত বাতাস শৈব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে, মধুর বাড়ির ফুলের গন্ধ, মধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈব, বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে।
বসন্ত বাতাসে শেষ হইব বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শেষ হইব বসন্ত বাতাসে পাথর বাড়ির ফুলের গন্ধ পাথর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈব বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈব চমৎকার, এত সুন্দর করে গানটি করলে, সেই সাথে মিউজিশিয়ানস ভাইরা এত সুন্দর করে বাজালো যে তাদেরকে আসলে দর্শকের সাথে একটু পরিচয় করিয়ে দিতেই হয়। আমি একটু তোমাকে বলবো যদি তুমি একটু পরিচয় করিয়ে দাও। আমাদের কিবোর্ডে আছেন শ্রদ্ধেয় আয়াত ভাই, আমাদের সম্মানীয় গুরুজন, আর আমাদের এখানে রেসপেক্টেবল রাজীব ভাই গিটারে আছেন, আর আমাদের সম্মানীয় ব্যক্তিবর্গ, আমাদের তাপস ভাই আছেন, ও তার সাথে আরেকটা নাম আছে কবি, উনি আছেন অক্টোপ্যাডে, আমাদের ড্রামসে সবচেয়ে আমার ভালো ভাই সে হচ্ছে আমার সেতু ভাইয়া ড্রামসে আছেন, আর আরও বেশি ভালো ভাইয়া সে হচ্ছেন আমাদের রাজু ভাইয়া, উনি আছেন বেস গিটারে। আসলে উনি বেশি বেশি চুপচাপ থাকেন আমাদের আমাদের ফ্যামিলিতে আর কি। যাই হোক, আর আমি বিন্দুকণা। আচ্ছা, আমাদের একটা টিমের নাম কিন্তু আছে, আমাদের টিমের নাম, সবার নাম আছে, সব মিলে একটা নাম, বিকেন ব্রাদার্স। বিকেন মিন্স হচ্ছে বিন্দুকণা, ব্রাদার্স মানে আমার পাঁচ ভাই। দ্যাটস ইট। অসাধারণ। আর এই গানগুলো এত সুন্দর করে, আমরা আমরা জানি যে বিন্দুকণা মানেই রকিং পারফরমেন্স, এত সুন্দর করে সবার সামনে প্রেজেন্ট করে যে আসলে ফোক গান শুনলে, কিছু কিছু গান শুনলে মনে হয় যে না আর শুনবো না, কিন্তু এই গানগুলো যত শুনি ততই ভালো লাগে। যুগের পর যুগ নদীর ধারার মতো বইতে থাকবে সবার অন্তরে। পরবর্তী গানে চলে যাচ্ছি। এটাও একটি জনপ্রিয় গান, দে দে পাল তুলে দে, আমি গাচ্ছি, গানটি ভালো লাগে। দিদি পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। Thank you.
তাই নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মাথা ধরে মদিনাই নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মাথা ধরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা খুবই সুন্দর। আবারও পরবর্তী গানে যেতে চাই, কিন্তু তার আগে একটু জানতে চাই যে দর্শকদের উদ্দেশ্যে সামনে কী কী কাজ আসছে। অনেক কাজ আছে, যেহেতু ছিলাম না পাঁচ মাস, এইবার কাজ নিয়ে আসবো, টেনশন নাই। এই বৈশাখীর তো 10টা গান আসতেছে, মানে এটা বার্থডে উপলক্ষে আপনাদের আমার তরফ থেকে গিফট। ও মাই গড, এটা তো অনেক বড় সারপ্রাইজ। অনেক বড় সারপ্রাইজ, অবশ্যই অবশ্যই। পরবর্তী গানে যাব। ওকে, শিকা আমার
চমৎকার। আমি জানি যে আমি যতই কথা বলি না কেন সবাই ওয়েট করছে তোমার গান শোনার জন্য। কথা না বাড়িয়ে আবারও গানে চলে যেতে চাই, কোন গানটি শুনবো এবার? একটি সফট একটা গান গাই। এতক্ষণ তো যতগুলো গান করলাম সবই একটু রিদমে, সবাই অনেক ডান্স করছিল। আজকে আমি বুঝেছি তুমি একদম মানে প্রিপারেশন নিয়ে এসেছো, একদম কখনো ডান্স করা বা কখনো একদম পুরো সময় জুড়ে সবাই অনেক উপভোগ করছে। আসলে আমাদের শ্রোতা মানে অনেক ধরনের শ্রোতা, মানে আমরা তো কাছ থেকে দেখা হয় যেহেতু স্টেজ প্রোগ্রামগুলো করা হয় খুব বেশি, তো ওখানে হয় কি আমাদের শ্রোতাগুলো ভাগ থাকে, কেউ শুধু গান শুনতে আসে, কেউ একটু নাচতে আসে, আবার কেউ হচ্ছে যে বিন্দুকণার ওই যে মিডল টাইপের কিছু গান রিদমের সেগুলো শুনবো, একটু মজাও করবো একটু গানও শুনবো। তো দ্যাটস ওয়াই লাইভেও আমি করি কি যে ওরকম কিছু রাখার চেষ্টা করি। এখন কখনো হয়তো বা আনফর্চুনেটলি কারণবশত হয় না, বাট আমরা কিন্তু প্রিপারেশন নিয়েই আসি, আজকেও ব্যতিক্রম কিছু না। একদম বোঝা যাচ্ছে গানটি শুনি। হ্যাঁ তুমি কোনো বাদেশে রইলা রে দয়াল চায়, তোমায় না দেখলে বাঁচে নাই আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে নাই আমার প্রাণ, তুমি কোন বাদেশে হে রইলা রে দয়া। Thank you.
আবারও খুব সুন্দর একটি গান শুনলাম। এত সুন্দর করে গাইলে আমি অপলক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে দেখছিলাম। আসলে এত সুন্দর করে গান তুমি করো কিভাবে একটু জানতে চাই। আল্লাহ করায়, আমি জানি না। সুর তো আসলে মানুষ জোর করে দিতে পারবে না, সুরটা কিন্তু একদমই গড গিফটেড হইতে হয়। একদম আমি সুরে গাওয়ার আমি হয়তো চেষ্টা করি, আমি চেষ্টা করি সুরে গাওয়ার, তালে গাওয়ার, আর নাম যায় না। একদম বোঝা যায় যে ভিতর থেকে গানটাকে মানে তুমি করো। আসলে গানের প্রতি যে ভালোবাসা আছে সেটা গান শুনলে বোঝা যায়। ধন্যবাদ, ধন্যবাদ। গানে যাব, কোন গানটা শুনবো? দিল না দিল না, নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ফুলে
খুবই সুন্দর আরেকটি গান শুনলাম, ধন্যবাদ। তো তুমি গান করবে না আজকে? তো তোমার গান শুনবো, তোমার গান শুনে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তুমি কবে গাইবে? আমি আবার যেদিন তুমি উপস্থাপনা করবা সেদিন গান গাই। আল্লাহ, এটা তো কখনোই না, এটা কোনোদিনও হবে না, তাহলে গান গাওয়া হবে না, তাহলে এটা উড্ডো করো। কারণ এত সুন্দর করে তুমি গান করছো যে আমি আসলে নিজে যে গান পারি সেটাই ভুলে গেছি, সত্যি কথা। জি, এটা কি বলো, সত্যি অনেক অনেক ভালো। আসলে তুমি আমাকে অনেক ভালোবাসো, এটা আমি একদম শুরু থেকেই জানি, এই জন্য তোমার মন থেকে এরকম কথা বেরোচ্ছে। না, সত্যি কথা, তুমি অনেক ভালো গান করো এবং সবাই, মানে আমি মনে করি নতুন প্রজন্ম যারা আছে তোমাকে ফলো করে, আমি আমার বিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই গানের মাঝে অনেক বড় কমেন্ট আমার জন্য, মানে এটা একটা আর্টিস্ট, তুমি কিন্তু আসলে একজন শিল্পী। একটা শিল্পী যখন সে যেখানেরই হোক, যেমনই হোক, যাই হোক, শিল্পী যদি কখনো কোনো শিল্পীকে এরকম সুন্দর সুন্দর কমেন্ট পাস করে, সেটা কিন্তু অনেক বড় ভাগ্যের ব্যাপার। তা আমি অনেক ভাগ্য আমার, আসলে আমি এটা ফিল করি, এই জন্য অনেক ধন্যবাদ তোমাকে। চলো গান গাই। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ। আরশি দায় ফাটিয়া আহা, আরে আরশি তেজ রূপ ধরে না, আরশি দায়